আমরা হয়তো বা অনেক ক্ষেত্রে আমাদের ফাইন্ড টুলটা ইউজ করে থাকি, যেরকম আমরা এমএস ওয়ার্ডে অনেক সময় ফাইন টুল ইউজ করি, এক্সেলও ফাইন টুল ইউজ করি। তো আমরা পাওয়ার পয়েন্টে কিভাবে ফাইন টুলটা ইউজ করে আমাদের কাজটা আরো এফিশিয়েন্ট করতে পারবো, সেটাই আজকে আমরা ভিডিওতে জেনে নিই। প্রথমত আমাদের পাওয়ার পয়েন্টের উপরে একটা হোম ট্যাবের আন্ডার আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট হোম ট্যাবে আমরা যদি ক্লিক করি, আমাদের হাতের একদম ডান পাশে ফাইন টুল নামে একটা অপশন রয়েছে। তো ফাইন টুলটাতে আমি ক্লিক করলাম, তো আমাদের এখানে অলরেডি কিছু ওয়ার্ড ছিল। তো সাপোজ আমি যদি কোনো একটা ওয়ার্ড এখানে, সাপোজ আমি একটা ওয়ার্ড খুব অনেকবার রিপিট করেছি, তো সেই ওয়ার্ডটা আমি বারবার দেখতে চাচ্ছি যে আর কোথায় কোথায় সেম মিস্টেকটা আমি করি। সাপোজ আমি এক জায়গায় একটা ডেট ভুল লিখে ফেলেছি, তো ভুলটা লিখে ফেলার পর এখন আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি কিভাবে করবো। এত বারবার যদি আমি একটা একটা করে চেঞ্জ করি, জিনিসটা খুবই ইনএফিশিয়েন্ট। তো এর জন্য যেটা করতে পারি, সাপোজ আমি এখানে একটা ওয়ার্ড অনেকবার লিখেছি, মানে ABCD ক্যাপিটাল লেটার অনেকবার, তো আমি এটা কয়বার লিখেছি, এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাও বা কিভাবে করব। ঠিক আছে, তো আমরা প্রথমত ফাইন্ড টুলে যদি লিখি ABCD এন্ড ফাইন্ড নেক্সট অপশনটাতে যদি ক্লিক করি, আমাদের যতগুলো ABCD আমরা লিখেছি সবগুলো একসাথে চলে আসছে। এখন সাপোজ আমি ABCD বদলে এখানে লিখতে যাচ্ছি, বা যেই শব্দটা আমি লিখতে চাচ্ছি এই শব্দটার বদলে আমি কি লিখতে চাচ্ছি, তো এই জন্য আমি যদি রিপ্লেস অপশনটা যদি ক্লিক করি, রিপ্লেস আমি ABCD এর যেখানে যেখানে লিখেছি সেখানে সেখানে আমি লিখতে যাচ্ছি যে EFGH থাকবে। তো এটা যদি করতে চাই তো কিভাবে করব, ফাইন্ড আমি ABCD দিলাম এবং রিপ্লেস করতে চাচ্ছি EFGH, তারপর এখানে যে একটা অপশন দেখা যাচ্ছে রিপ্লেস অল, এটাতে ক্লিক করলেই একটা পপ আপ চলে আসলো, পাওয়ার পয়েন্ট সার্চ ইউর প্রেজেন্টেশন এন্ড মেড 5 রিপ্লেসমেন্ট, ওকে যদি ক্লিক করি শেষ। আমাদের এখানে যতগুলো ABCD আমরা বারবার লিখেছি সবগুলা EFGH হয়ে গিয়েছে। এই যে এই যে, এখন যদি সাপোজ আমি যদি আবার একটু চেক করতে চাই যে আমি আসলে কতবার লিখেছিলাম, ফাইন্ড নেক্সট ক্লিক, EFGH EFGH EFGH, দ্যাটস ইট। তো এরকম ক্ষেত্রে সাপোজ আমরা অনেকবার 15-20টার মতো স্লাইড সেই জায়গায় আমরা একই ভুল বারবার করেছি, সেক্ষেত্রে আমাকে এই রিপ্লেস ফাইন টুলটা ইউজ করে খুব ইজিলি এটা আমরা এডিট করতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট ইট ফর টুডে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।